বা টার্গেট করে কথা কৈ আছিলে, কিন্তু আজি 3-4 দিন ধরে দেখা গেছে যে সুরেশ বরক টার্গেট করেছে বিশেষ বিজেপি টার্গেট, কারণ তেওঁলোকে জানে যে সংখ্যালঘু রাইজে বা বিজেপিক ভোট দিব, গতিকে তেওঁলোকে টার্গেট করক নকরক সংখ্যালঘু রাইজে বুঝিছে যে বিজেপিয়ে সকলরে উন্নয়ন করেছে, সম উন্নয়ন করেছে, কাকো ভাত বিভেদ দৃষ্টিরে চা নাই, কাকো গাড়ি বেয়া করা নাই, যা 10 বছর সকলে অরুণোদয় পাইছে, সকল ফ্রি চাউল পাইছে, সকলে আয়ুষ্মান কার্ড পাইছে, সকলতে রাস্তা হয়েছে, বিশেষক এইখানি অঞ্চল ঢিং রূপহী লাহরিঘাটের অঞ্চল বানপানীর সমস্যা সমাধান হল আর গড়াখনের সমস্যা সমাধান হওয়ার পথে গোটে সকল মানুষ নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী পাতিবলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সমর্থন করবলে সুরেশ বরা ডাঙরিয়াক ভোট দিব। স্যার, সংখ্যালঘু রাইজে আপনার পর জানিব বিচারিছে, সংখ্যালঘু রাইজর যে দীর্ঘদিনীয় সমস্যা ডিপুটরে হোক ডিটেনশন, মোটামুটি সমস্যাবিলাক সমাধান হয়েছে, সমস্যা সমাধানের পথত আমি ডেফিনেটলি সকলের কারণে কাম করি, সকলের কারণে কাম করি, এই সমস্যাবিলাক সমস্যাবিলাক ডেফিনেটলি সমাধান হব। আপনাদেরকে কোক যে এই অঞ্চল কোনোবা লড়ে চাকরি পাইছে, রামপুর সত্র এটা চাকরি পাইছে নাই পাইছে তো, এটা কোক বিজেপিয়ে চাকরি দিছে দিছে নাই, বিজেপি ভোট দিছিল তোমালে ভোট দিছিল, তার পাছতো চাকরি দিছো না নাই, আর যোনে চাকরি পাইছে এনেকা লাগে নাকি যে তেওঁলোকৰ ঘরের মাক দেউতাকে 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দি চাকরি কিনব পারে এনেকা লাগে নাকি, লাগে নাকি? কংগ্রেসের দিনত কোনে চাকরি পাইছিল? কংগ্রেসের দিনত কোনে চাকরি পাইছিল? দালালে পাইছিল, দালালে যাক দিয়ে সে চাকরি পায়, ধনী মানুষ লড়ে চাকরি পায় হয়নে, যার পয়সা আছে কংগ্রেস কংগ্রেসের লিডারের ঘরে মনে চাকরি পায় হয়নে, এটা মূল ঘরে মই চাকরি দিব নোৱাৰো, মই মন্ত্রী মই কাকো চাকরি দিব নোৱাৰো, গৌতম নাই কাকো চাকরি দিব নোৱাৰে, এতিয়া কোনে পাব? যোন চুকা যি ভালকে পঢ়ে যি পরীক্ষা পাস করে সি চাকরি পায়। এনে আপনাদেরকে কোকসুন ইয়াতে অরুণোদয় পাইছে না? পাইছে, অরুণোদয় পাইছে, পাইছে, অরুণোদয় আর লাগিব না লাগিব, লাগবে কি না লাগবে, লাগবে তো, লাগলে ভুক্তি ভুতু দিতে হবে, ভোট দিবেন তো, সত্যি দিবেন তো, ঠিক আছে, যদি ভোট দিয়ে আগামী 1 বছরে আসামে যার যার রেশন কার্ড আছে ওনার সবে একটা একটা অরুণোদয় পাবে। আৰু আমি বিজেপিয়ে 8 বছৰত কিমান বনালো? 18টা মেডিকেল কলেজ বনালো, 18টা। আপোনাৰ আমাৰ নগাঁৱলে কিমান দূৰ? নগাঁৱলে 1 ঘণ্টা 45 মিনিট, 10 মিনিট, আধা ঘণ্টা, হয় না হয়? তো মেডিকেল কলেজ কোনে বনালে? মেডিকেল কলেজ বনালে হিমন্ত বিশ্ব শর্মা মামাই বনালে, হয় না? এবার আপনি যদি মরিগাঁও যায় ভিতরে ভিতরে কিমান সময় নেই? রাস্তা ভাল ভাল বনাম এতিয়া
মই ইতিমধ্যে কৈছো যে এবাৰ আমাৰ ডিঙৰ পৰা লাহৰি ঘাটলৈকে অসম মানা ৰাস্তা বনাম। মৰিগাঁৱলৈ কিমান সময় লাগিব? এক ঘণ্টা। তো চিন্তা কৰি চাওক, আধা ঘণ্টা নগাঁৱৰ একটা মেডিকেল কলেজ আৰু এক ঘণ্টা মৰিগাঁৱৰ একটা মেডিকেল কলেজ। আগতে কত কৈছিলো, আগতে গুৱাহাটী যাব লাগে, লাগে নে লাগে? পাঁচ বছৰ জীয়াই থাকে, কাৰণ ট্ৰিটমেণ্ট কৰিবলৈ নৰেন্দ্ৰ মোদীয়ে টকা দিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই টকা দিছে। দিছে কি নাই কওক, দিছে কি নাই? আয়ুষ্মান কাৰ্ড ব্যৱহাৰ কৰিছিল নাই? আগতে এনেকুৱা আছিলে, কংগ্ৰেছেতো আগে দিব লাগিছিল, কংগ্ৰেছে সংখ্যালঘু ৰাইজক আগে দিব লাগিছিল, লাগিছিল নে নাই? সংখ্যালঘু ৰাইজেতো কংগ্ৰেছে ভোট দিয়ে, এউডিএফতো চৰকাৰ বনাব নোৱাৰে, এউডিএফক ভোট কিনে দিলে নষ্ট হয়। গতিকে কোনে কাম করে এতিয়া বিজেপিয়ে রাইজর কারণে কাম করে না করে কক? ইলেকশন যেতিয়া আহে কংগ্রেস আর এডিএফে কি ভয় খুয়ায়, কি ভয় খুয়ায়, কি কয়? এডিএফ আর কংগ্রেসে ভয় খুয়ায় সংখ্যালঘু রাইজক, কি বলে ভয় খুয়ায়? বিজেপি ভোট দিলে কি হব, কি হব? খেদি দিব। আর কি মাঙিব? মসজিদ ভাঙিব, হয়নে? কোরবাত মসজিদ ভাঙিছে যা দশ বছর ভাঙিছে নাকি? কোরবাত নাই ভাঙা। এনেকে কংগ্রেসে বিজেপি মিশা কথা কই 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 মুসলমান সমাজখনক কি করেছে? পিছুয়াই 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 লই গেছে। তেওঁলোকে হসপিটাল লব নালে, বিজেপিটো বনাবই নোৱাৰে। আয়ুষ্মান কার্ড পালে কি পায়? চিন্তা কৰক, আগতে যেতিয়া আমাৰ গাঁৱত এই ডুমডুমীয়া গাঁৱত বৰদোৱাত ৰাইডিঙিয়াত এই গোটেই অঞ্চলত বেচামাৰীত ক'ৰবাত যদি মানুহৰ কেঞ্চাৰ হৈছে, আমি ছয়মাহলৈকে রেশন কার্ড লাভ করে। রেশন কার্ড পাই না এফ পাই আপনাদের? হ্যাঁ, রেশন কার্ড সবাই আছে? আছে। কে দিয়েছে রেশন কার্ড? কে দিয়েছে? কে দিয়েছে? বিজেপি দিয়েছে। কংগ্রেসের সময় ফ্রি চাউল দিয়েছিল? কংগ্রেসের দিনত বিনামূল্যে চাউল দিছিল নাকি? ফ্রি চাউল দিছিল নাকি? হ্যাঁ। এটা আপনাদেরকে কম, আমি এনেকা কৰিছো নেকি যে নগাঁওর রাইজে যোনে বিজেপিক ভোট দিছিল তেওঁলোকক আমি ফ্রি চাউল দিছো, আর ভিং সমষ্টির বটদেবা সমষ্টির যোন মানে আমার ভোট দিয়া নাই তেওঁলোকক ফ্রি চাউল দিয়া নাই, তেনেবা কৰিছো নেকি? কম, কৰিছো নেকি তেনেবা? এটা আপনাদের কিমান রেশন কার্ড কিমান আছে? হাত দেখ, সবাইরে আছে, রাইট? সবরে আছে, হয়নে? এতিয়া যোনে যোনে রেশন কার্ড পায় কি পায়? 5 কেজি চাউল পায় ফ্রি, রাইট? কংগ্রেসে দিছিল নাকি ফ্রি চাউল? ভোটটো কংগ্রেসকে দিয়েছিল। ডিঙর রাইজে অবশ্যই অল্প এউডিএফক দিয়ে, কিন্তু এউডিএফতে একো করব নয় পারে নাকি? হজুরতো নিজরে অবস্থা বেয়া, হয়নে নহয়? হজুর আহিলে আজিকালি মানুহে নহয়, হয় নেকি? এটা আপনাদেরকে কক, আমি ডিঙত ভূত নাপাও, আমি রূপহীত ভূত নাপাও, চামগুড়িত ভূত নাপাও, তার পাছতো চামগুড়ি রাইজক, ডিঙর রাইজক, রূপহী রাইজক আমি 5 কেজি কই এজনত ফ্রি চাউল দিই। একসঙ্গে সবাইরে উন্নয়নের কাজ করতে চাই, আমি আশা করি আপনারা এখন যদি উন্নয়ন চাই তাহলে বিজেপিকে সাপোর্ট করবো লাগে, বিজেপিকে ভোট দিতে লাগে। কংগ্রেসে ভোট দেওয়ার লাভ নাই, কংগ্রেসে আসামের নেতা নাই, ভারতবর্ষের নেতা নাই। আচ্ছা আমি একটা কথা কই, আমিও আগে কংগ্রেসে ছিলাম, আসলাম না গো? আপনারা দুয়ারে আমি সাইবার হেন্টে গেছি, জিতিয়া গেছি না? এই সময় আমার কইছে গৌরব গগৈ যখন এমপি আছিল এখন আইছিল,
আইসেন খবর করছেন, এই যে করোনার সময় যে মানুষের অবস্থা নাই এ সময় খবর করছেন, এই কংগ্রেসের নেতা হইল এই বলি এনেকে আমি কংগ্রেসের বিজেপিতে আইসি, যে কংগ্রেস বিজেপি হইল উন্নয়নের কাজ করে, গরিবের উন্নয়নের কাজ করে আর সমানে করে, সেই জন্য বিজেপি উন্নয়নের জন্য এখন নরেন্দ্র মোদী তো আবার প্রধানমন্ত্রী আমরা হইবই কেউ রাখতে পারত না, কিন্তু আমরা কি চাই যে আমরা এই নগাঁও সমষ্টিতে আমরা এখন প্রার্থী সুরেশ বড়ায় জিতে নরেন্দ্র মোদী হাত তাই আর একটু শক্তি করতে করতে চাই, আর চাই যে আপনি তখন আমরা করতে পারেন যে আমরা বিজেপির ভোট দিছি, আমরা ডেভেলপমেন্ট লাগে, রাস্তা লাগে, আমরা দলং লাগে, আমার হসপিটাল লাগে, এইগুলো কোথাও আমরা ডিমান্ড দিতে পারব, তখন তারা করতে রাজি হইব, আর যদি ভোট না দেয় করব এতদিন বড় তো বিজেপির ভোট দিছে না কয়েকজনে দিছি আমরা না গো, বিজেপির ভোট না দিলেও তো অরুণোদয় দিছে দিছে না, ফ্রি চাউল তো দিছে না, আমাদের যেগুলো ছাত্র ছাত্রী আছে বিনামূল্যে 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 শিক্ষা দিছে না, স্কুলে খাওয়ান দাওয়া দিছে না ছাত্র ছাত্রী, এগুলো কাজ করতে আছে, বৃদ্ধ পেনশন দিছে, বিধবা পেনশন দিছে, এগুলো তো করতে আছে, যে আর যদি লাগে আর উন্নয়ন আর স্কিম যদি লাগে আর নতুন নতুন স্কিম, এখন লাখপতি বাইদের স্কিম একটা আছে লাগতো না গো আপনার, আমি সবাইরে কাজ করব, সবাইকে আমি সেবা করব, সবাইকে সম্মান করব, মহিলারা কি করছে আমার মহিলারা লাখপতি দিদির ফর্ম ফিল আপ করছে কি নাই করছে, আগামী তিন মাসে আপনারা কি পাবেন 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, আপনারা কাজ করবেন আগামী বছরে আবার 25,000 টাকা আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আপনার সবাইকে দিয়ে দিবে, সোয়ালিয়ে সাইকেল পাইনে না পাই লাইনে পাঁচ সোয়ালিয়ে সাইকেল পাইনে না পাই হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশন পালে স্কুটি পাইনে না পাই লড়াই 70% পালে স্কুটি পাইনে গৌতম রাধা ডাঙ্গরিয়া আমি অনুরোধ জানাইছিল যাতে আসন গ্রহণ করে, আমার হেলিপেডের পর আপনার আমার মঞ্চের সম্মুখত সংরক্ষণ করে রাখা আসন সমূহ যাতে গ্রহণ করে তার আমি অনুরোধ জানাইছো, আপনার আমার মঞ্চের সম্মুখত থাকা আসন সমূহ গ্রহণ করে, আপনাদের সাথে আসন গ্রহণ করে আমার স্বেচ্ছাসেবক আমি অনুরোধ জানাইছো যাতে আমার আই মাতৃ লাহৰী ঘাট আৰু যমুনা মুখৰ লাহৰী ঘাটত একদিনো নগল, যমুনা মুখত একদিনো নগল, যমুনা মুখত একদিনো নগল, লাহৰী ঘাটত একদিনো নগল, এই মানুষজনের নগাঁওয়ার প্রতি কোনো সম্পর্ক নাই, মরম নাই, লাহরী ঘাটত মূল সমষ্টি নহয়, লাহরী ঘাটর রাইজে বিজেপি ভোট নিদিয়ে, মই লাহরী ঘাটর মথাউরি মারিছো, গড়া খনিয়া রুট করেছো,
ডিঙর মহামারী মানে আগতে কাউ চিনি নাপাও তাত 38 কোটি টাকা কাম করেছি কিয় এই জায়গা মানে মানু এই অঞ্চলটো মানে মানু গতি মূল অল্প মরম আছে পর্যুত পর্যটনে আমার ইয়ার মানুষ নহয় চিনিও নাপায় জানিও নাপায় গুহীত থাকে আগতে মার্গেটে যাব বাদ দিলে সেকারণে মার্গেটে রাইজে বাই বাই দি দিল 60,000 ভোটর হারিছে যাওয়া বছর 60,000 ভোটর হারিছে গতি মার্গেটে মানুষেও ভোট নিদিয়ে এবার নগাঁও রাইজে ভোট নিদিয়ে আমি পর্যুত পর্যটন ঘরুয়াম 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 খেলা খতম নহলে কি হব আমাদের খারাপ হবে কেন খারাপ কাজ তো আমরা করবো।